আর এক শ্রেণীর মানুষ বের হয়েছে যারা চরমপন্থী, আহলে হাদিসদেরকে বেশি বেশি গালিগালাজ করছে। কেন জানেন? তাদের মধ্যে শুধু আবেগ আছে, তাদের অভিযোগ কাশ্মীর সম্পর্কে কোনো কথা বলে না। তাদের অভিযোগ বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছুই হচ্ছে, আহলে হাদিসরা কোনো কথা বলে না। আহলে হাদিসরা কথা বলে কিন্তু হুজুকে কথা বলে না। যেটা তুমি মনে আসো সেটাই বলো, সেটা আহলে হাদিসরা বলে না। ওই কথা বলা যাবে না, একটা মূলনীতি যেটা সাধারণ মানুষ বুঝে না, এটা দুঃখ পাই আমরা। এই জায়গায় একটা অন্যায় হচ্ছে, এই অন্যায় আপনার শক্তি আছে বাধা দিলেন কিন্তু রক্ষা করতে পারলেন না, পরবর্তীতে ওই অন্যায়টা আরো ব্যাপকভাবে দেখা দিল, এরপরে যা পাপ হবে যারা ভাঙছে ওই পাপটা তাদের বেশি হবে। বুঝলেন না আমার কথাটা? এটা দাওয়াতের মূলনীতি আগে নিশ্চিত হতে হবে। আপনি সমাজ থেকে একটা অপকর্ম তুলে দিবেন, আগে জ্ঞান থাকতে হবে যে এই অপকর্ম নতুন করে আবার ব্যাপকভাবে চালু হয় কিনা। বুঝতে পারেননি? আপনি উদাহরণ সরাসরি দিই, এখানে একটা মূর্তি খাড়া করা আছে, আপনি মূর্তিটাকে কেউ চিনে না, আপনার শক্তি আছে পাঁচ সাতজন গিয়ে ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে কি হবে? মিডিয়ায় যাবে, নতুন করে মূর্তিটা আবার তৈরি করা হবে বড় করে। আগে মূর্তি কেউ সেজদা করতো না, যখন বড় করে তৈরি করা হবে তখন চারিদিককার মানুষ এসে সেখানে সেজদা করবে, ভক্তি করবে, আরো পরিচিতি লাভ করবে। কি ভাঙ্গাটা ভালো হলো না না ভাঙ্গাটা ভালো ছিল? তাহলে এটা বুঝবে না কেন? তুমি তোমার ভিতরে আবেগ আছে কিন্তু বিবেকটা নাই, এলামটা নাই, ওই এলামটা থাকতে হবে। তুমি বলছো এখন সবাইকে কাশ্মীরিদের যুদ্ধ করতে যেতে হবে, আচ্ছা ইট পাটকেল দিয়ে পারমাণবিক বোমার সাথে যুদ্ধ করা যায়? তোমার মাথায় কি ঘেলু আছে? তোমার করণীয় কি? এখন আল্লাহর নবীর উপরে মক্কা জীবনে তিনি এত কষ্ট ভোগ করেছেন কিন্তু জিহাদ ফরজ করেননি, জিহাদ করেছে মাদানী যাবার জীবনে। যখন সামর্থ্যের অধিকারী হয়েছে তখন তিনি করেছেন, আল্লাহ যুদ্ধের নির্দেশ দান করেছে তখন বদর যুদ্ধ হয়েছে। মাক্কি জীবনে বদর যুদ্ধ হলো না কেন? মাক্কি জীবনে উহুদের যুদ্ধ হলো না কেন? তোমার মাথায় ঘেলু নাই, তোমার করণীয় নাই, করণীয় এখন আছে। আরে দোয়া করলেও কাজ হয়, তোমার আকীদা নষ্ট দোয়া করলে কবুল হয় না, এটাও সমস্যা একটা। যার জন্য দোয়া করবে তারও আকীদা ভালো হতে হবে, যে দোয়া করবে তারও আকীদা ভালো হতে হবে। তুমি মাজার পূজারীদের জন্য দোয়া করবে জীবনে কবুল হবে? কোনোদিন কবুল হবে না। আর তুমিও মাজার পূজারী, তুমি দোয়া করে কি করবে? বুঝেননি? এক শ্রেণীর চরমপন্থীর দাবি হলো যে কোন জায়গায় এক হিন্দু অন্যায় কাজ করেছে, শরীয়ত বুঝো তুমি, অন্য হিন্দু কি অপরাধ করলো, তার মন্দির জ্বালিয়ে দিলে, তার মন্দির নষ্ট করে দিলে, পুড়িয়ে দিলে, অন্য হিন্দুকে তুমি হত্যা করলে, এই দেশে বসবাস করে অপরাধ করলো একজন, শাস্তি দিলে আরেকজনকে, এটা কি জায়েজ? এই অভিযোগগুলো করে আহলে হাদিস তরুণ ভাইদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখন আমরা বিশ্বাস করি দোয়া করলেও আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, কিন্তু ওই আকীদা নাই যে আমরা কাশ্মীরি ভাইদের জন্য কত জায়গায় কোনোতে নাজেলা পড়েছি, পড়িনি? তাদের উপর আল্লাহ রহমত নাজিল করুক, আমাদের একটা করণীয় আছে, যদি তাদেরকে সাহায্য করা যায় করেন।
তারা নির্যাতিত, মোদী সরকার তাদের উপরে নির্যাতন করছে, এতে কোনো সন্দেহ নাই। তারা খুব কষ্টে আছে, সবাই বুঝছে, কিন্তু তুমি একটু এক চামচ বুঝতে গিয়ে উস্কাই দিলে কেন পরিবেশটা নষ্ট করার জন্য? সুতরাং বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে কথা বলতে হবে খুব হিসাব করে। এমনিতেই আহলে হাদিসদেরকে কোণঠাসা করার জন্য বেদাতিরা উৎপেতে আছে। ডাক্তার জাকির নায়কের চ্যানেলটা চালু ছিল, উপকার হচ্ছিল না ক্ষতি হচ্ছিল? বন্ধ হওয়ার পরে ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? ক্ষতি হয়নি। কেন বন্ধ হলো? কি জন্য? আর এটা বন্ধ করলো কারা? এ দেশের টুপিওয়ালা, আলখেল্লাওয়ালা, পাগড়িওয়ালা, এক্সিডেন্ট ডালা, ওদের উপরে আক্ষেপ। আহলে হাদিসরা মাঠেই নামতে পারলো না, বলতেই পারলো না, পরিবেশটা তো জটিল করে ফেলেছে। একটাই অভিযোগ দিয়ে দিছে, আহলে এই পিস টিভি নাকি জঙ্গিবাদী কার্যক্রম ছড়ায়, পিস টিভির কোনো একটা আলোচনায় জঙ্গিবাদ সম্পর্কে কোনো আলোচনা নেই। আজকে জাকির নায়েককে কোণঠাসা করার জন্য অনেক কিছুই করছে না বেচারি। আজকে মুহাজির কখনো সৌদিতে থাকে, কখনো দুবাই, কখনো মালয়েশিয়া, আবার মালয়েশিয়া যেন না থাকতে সেই সেটা যুদ্ধ করছে, করছে না? আলহামদুলিল্লাহ একজন বড় আলেম তাকে সান্ত্বনা, ভিডিওটা দেখলাম, সান্ত্বনা দিতে বলছেন, ইবনু তাইমার কথা কি আপনার মনে নাই? ইবনু তাইমা রহিমাহুল্লাহ আটটি প্রদেশ থেকে বহিষ্কার হয়েছে, থাকতে পারেনি এক জায়গায়। শান্তনে দে বলছেন, এরপরও জেল থেকে বেরিয়ে এসে ইবনু তাইমা রহিমাহুল্লাহ বলছেন, মা দায়ান কেউ মিন্যা আদায়ী আনা জান্নাতি অবস্থানে ফি সদরি, আমার শত্রু আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ দিবে? আমার জান্নাত আমার বাসস্থান আমারই পক্ষে রয়েছে, কতলি শাহাদাতুন, আমাকে হত্যা করা হলে শাহাদাতের পিয়ালা পান করব, আমাকে দেশ থেকে বহিষ্কার করা হলে আমি নির্জন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব, অসিজনি খলু পাতুন, আমাকে যদি জেলখানে আবদ্ধ রাখা হয় সেখানে বসে বসে আমি গবেষণা করব, আমার প্রতিশোধ তারা কিভাবে নেবে? জাকির নায়কের প্রতিশোধ তুমি কিভাবে নিবে? যেখানে যাবে সেখানে তিনি দাওয়াতের কাজ করবেন, করছেন না তাই। জাকির নায়ক ভারত থেকে বহিষ্কৃত হয়েছে, কিন্তু লাখ লাখ জাকির নায়ক পৃথিবীতে তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি করেছে? ষড়যন্ত্র হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছে, দিনের কোনো ক্ষতি করতে পারেনি, উল্টাটা তৈরি হয়ে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি হয়েছে? আরো হাজারো মুহাদ্দিস তৈরি হয়েছে। ইমাম বুখারী মারা গেছে তো কুরআন সুন্নাহ ডুবে গেছে? আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, তিনি নেবেন। ইমাম বুখারী এত অসহায়, কল্পনা করা যায় না, এত বড় ইমাম, এত বড় ইমাম, তার মতো ব্যক্তিকে, তার মতো ব্যক্তিকে এই কষ্ট পেতে হয়েছে, দেশ থেকে বহিষ্কার করতে হয়েছে। সেই যুগে এক পর্যায়ে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ জাআকা তালা ইলা রাদবি মুহাম্মদ ফাকবিজনি ইলাইকা, আল্লাহ তোমার এই পৃথিবী বিশাল প্রশস্ত, কিন্তু আমার জন্য এক ইঞ্চি মাটি নাই থাকার মতো, ফাকবিজনি ইলাইকা, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে তুলে নাও, দোয়া করতে বাধ্য হয়েছে। আপনারা এখন মনে করছেন যে আমাদের এলাকায় আসলে আমরা হয়তো তাকে নিরাপত্তা দিতেন, না না অত সহজ না, ওটা বলতেই পারতেন না। আলবানির মতো ব্যক্তি এই যুগে 1999 সালে মারা গেছেন, এমন ধাক্কা দিলেন, যারা বলে জাল জৈব সম্পর্কে ওদের এলেম বলতে কিছু নাই, আলহামদুলিল্লাহ, এমন ধাক্কা দিলেন যত জাল জৈব ছিল সব এক জায়গায় করে মানুষকে দেখিয়ে দিল এইগুলো জাল হাদিস, সহিগুলো এক জায়গায় করে দেখিয়ে দিলেন এরা সহি হাদিস, শুধু একটা সিলসিলা জয়ীফা, সিলসিলা সহিহা, সহিউল জামে, জয়ীফুল জামে, সহি আবু দাউদ, জয়ীফ আবু দাউদ, সহি তিরমিজি, জয়ীফ তিরমিজি, সহি আবু, সহি ইবনে মাজা, জয়ীফ ইবনে মাজা, সহি নাসাই, জয়ীফ নাসাই, আলাদা আলাদা করে দিলেন। আদাবুল মুফরাদের মধ্যে
198টি যঈফ হাদিস আছে সেটাও বের করে দিলেন, রিয়াজুস সালেহিনের মধ্যে 59টি যঈফ হাদিস আছে সেটাও বের করে দিলেন। এইভাবে মুস্তাদ আহমদের 25,000-এর বেশি হাদিস সেটা আলাদা করে দিলেন, গোটা পৃথিবীতে একটা ঝাঁকুনি দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আর বিদাতীরা বলছে কি, আরে আলবানি হলো ঘড়ির মেকার, ও কি জানা। আর এই দেশের প্রত্যেকটি বেদাতি আলেম বলে আলবানি হলো ইহুদি খ্রিস্টানদের দালাল ছিল, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই সমস্ত আলেমদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, না হলে হেদায়েতের যোগ্য না হলে গজব না দিন করুক।